দুয়ারে রেশন প্রকল্পে বেনিয়মের অভিযোগ উঠল এক রেশন ডিলারের নামে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা অঞ্চলের অন্তর্গত ভগবানপুরের রেশন ডিলার মালেক হোসেনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প, যেখানে বলা হয় সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন সামগ্রী। কিন্তু সেই নিয়মের বেনিয়ম দেখা গেল কুশিদা অঞ্চলের অন্তর্গত ভগবানপুরের রেশন ডিলার মালেক হোসেনের রেশন দোকানে। এরপর যারা এই দোকানে ক্রেতা তাদের রেশন ডিলার বলেন রেশন পণ্য দোকানে গিয়েই আনতে হবে, বহুদূর থেকে এসে রেশন ডিলারের বাড়ি থেকেই রেশন সামগ্রী নিয়ে যেতে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই রেশন দোকানের ক্রেতাদের। বালুফরের দৌলা গোচকাটা, খেজুরগাছি, টোলা, রামপুর, রামপুর, মুকুন্দপুর, কাশুদা, বাঘমারা, বিঝোট, রাজল, এই গ্রামগুলোতে দুয়ারে রেশন এখনো পৌঁছায়নি। ডিলার মালেক হাসানের রেশন দোকানে বারংবার এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন ক্রেতারা। স্থানীয় উপপ্রধান মোহাম্মদ নূর আজম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ডিলারের বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠে এসেছে আমাদের কাছে যে রেশন ডিলার মালেক হোসেন পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশনকে অবজ্ঞা করেছেন। প্রায় 10 থেকে 12টি গ্রামে তার রেশনধারী ক্রেতারা এখনো পর্যন্ত পায়নি একটাও রেশন। সেই জন্যেই এই ডিলারদের বিষয়ে আমি ফুড সাপ্লাই অফিসারকে জানিয়েছি। খাদ্য দপ্তর পুরো বিষয়টি তদন্ত করে উপযুক্ত আইনে ব্যবস্থা নিক এই রেশন ডিলারের বিরুদ্ধে। আপনার বাড়ি তো বালুঘাটে, আপনি এখানে ভগবানপুরে কি করতে এসেছেন? কেন দিদি তো দুয়ারের সরকার করেছিল, কেন দুয়ারের সরকার মানে যাচ্ছে না ডিলার? না না যাচ্ছে না। আপনার পরিচয়? জালাল। বাড়ি? বাড়ি কোথায়? আপনি কোথায় এসেছেন? কি আপনার সমস্যা হচ্ছে এখানে? আচ্ছা, আপনি চাইছেন যে দিদির যে দুয়ারের সরকার করছিল সেটা আপনার বাড়িতে পৌঁছাচ্ছে না, আপনাকে এখানে ডিলারের বাড়িতে মালটা আনতে আসতে হচ্ছে, এই সমস্যা হচ্ছে আপনার? আচ্ছা, আপনার পরিচয়, আপনার নাম? আচ্ছা, হোসেন রেশন ডিলারের উপর মানুষের অনেক ক্ষোভ আছে, আপনি কি বলতে চাইছেন? ভগবানপুরের ডিলার মালেক হোসেনের বিরুদ্ধে আমাদের কাছেও বারংবার অভিযোগ আসছে। অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি ফুড অ্যান্ড সাপ্লাই ইন্সপেক্টরকে জানিয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন গ্রামে গ্রামে নিয়ে গিয়ে তার বাস্তব রূপ দিবে রেশন ডিলাররা, কিন্তু এই রেশন ডিলার তার নিজস্ব এরিয়ায় আজ পর্যন্ত একটিও গ্রামে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে যায়নি। রাজ্য সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তার আইনি ব্যবস্থা যেরকম নেওয়ার প্রয়োজন নেওয়া দরকার। আমরা এই বিষয়টি স্থানীয় ফুড অ্যান্ড সাপ্লাই ইন্সপেক্টরকে জানিয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে রয়েছে। আপনার পরিচয়? মোহাম্মদ নূর আজম, কুশিদা অঞ্চল সভাপতি।